আসসালামু আলাইকুম, আফিউজ্জামান শুনছো? ইব্রাহিম খলিল ভাই, নাজবুল হাসান ভাই, আশিকুর রহমান, কি অবস্থা? আসসালামু আলাইকুম, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। সবাই ক্লাসে ক্লাস প্র্যাকটিস করছেন তো না? গতকালকে এই যুক্ত অক্ষর গুলা, মুরাক্কাবের হরফ গুলো প্র্যাকটিস করছেন তো না? নাফিউজ্জামান শুনতেছো? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শুনতে পাইতেছি। স্যার, এই নেটওয়ার্কের সমস্যার কারণে অল্প সময় করতে পারছি, বাকি রেকর্ডিংটা শুনছি আর কি স্যার। আচ্ছা, তো যাক, মানে আজকে ক্লাস পর্যন্ত আপডেটেড আছো তো? জি স্যার, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আছি স্যার। আচ্ছা ঠিক আছে। গতকালকে মুরাক্কাবের ক্লাস হয়েছে, তো মুরাক্কাবের তুমি তো এগুলো হয়তো আগেও কিছু পড়ছো, তো আজকেও প্র্যাকটিস হবে ইনশাল্লাহ, থাইকো পুরোটা। জি স্যার, জি স্যার, ইনশাল্লাহ। আচ্ছা, তো সবাই চলে আসার কথা। আজকে কি কোনো সমস্যা চলতেছে কিনা? আচ্ছা, আমি এর মধ্যে স্ক্রিনটা শেয়ার দিয়ে দিই আমাদের যারা আসছে তাদের সাথে আস্তে আস্তে শুরু করি। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। মহিউদ্দিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই কায়দাটা কোথায় কিনতে পাওয়া যাবে? কোথায় এটা? তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দুইবার পিডিএফ টা লিংক দিছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ আছে বলছি যে এমনি কায়দাটা যে কোনো ইসলামিক লাইব্রেরি গুলাই ভালো মোটামুটি, যেমন আপনি যেখানে থাকেন ওর আশেপাশে মধ্যবাড্ডায় পাওয়া যাবে কিংবা মালিবাগে পাওয়া যাবে, আর বাইতুল মুকাররম পাওয়া যাবে, মাত্র 10 টাকা দাম এই কায়দার। না, বাইতুল মুকাররম হইলে আপনি যেসব জায়গার কথা বললেন ওইসব জায়গা আসলে আমার থেকে অনেক দূরে, বাইতুল মুকাররম এই কাছে। সবাই দেরি করতেছে, আসলে সবাই ভাবছে বোধহয় আমি দেরি করি দুই এক মিনিট আমার ইন্টারনেটের জন্য, বাট আজকে আমি আগে আগে চলে আসছি যাতে দেরি না হয় ক্লাসটা। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই, যেহেতু প্র্যাকটিস এর ব্যাপার। আসলে মানে আলহামদুলিল্লাহ, সবাই তো বাসায় মুরাক্কা প্র্যাকটিস করছি না? সবাই করছেন তো না? জি আলহামদুলিল্লাহ। জি, আজকে সময় পাই নাই আসলে প্র্যাকটিস করার, ইনশাআল্লাহ ক্লাস অ্যাটেন্ড করছি। জি, আসলে এই জিনিসগুলো বাসায় প্র্যাকটিস করা দরকার, যারা আগে থেকে কিছু জানেন তাদের জন্য দরকার। কেন? কারণ আপনি জানেন না, হয়তো পড়তে গেলে একটা ভুল হয়তো বের হয়ে যাবে, তো তখন আপনি হয়তো ওইটার সমাধানটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বাকি আমাদের যে একটা জিনিস যেটা সেটা সবার জন্য একদম মানে বাধ্যতামূলক, এই জিনিসটা যে আমরা প্রত্যেকদিন মাখরাজটা অন্তত একবার হইলেও দেখব। বুঝতে পারছেন না ভাই? মানে মাখরাজটা আমরা দেখবো ইনশাল্লাহ একবার হলেও, মাখরাজের প্র্যাকটিসটা আমরা কোনো সময় মিস রাখবো না। ডেইলি অন্তত মানে মাখরাজ দেখতে বেশিক্ষণ লাগবে না, জাস্ট অলকের শুরু হইতে হামজা হা, অলকের মাঝখান হইতে আইন হা, অলকের শেষ হইতে গইন খ, জিব্বার গোড়ালি তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কফ, জিব্বার গোড়া হতে একটু সামনে বের হয়ে বেড়ে কাফ, তারপরে জিব্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া, জিব্বার গোড়া উপরে দাঁতের মাড়ির গোড়ার সঙ্গে লাগাইয়া লদ, তারপরে আপনার সামনে যে 9টা হরফ সেগুলো অনেক ইম্পর্টেন্ট, জিব্বার আগা সামনের উপরের সামনের দু সামনের উপরে দুই দাঁতের গোড়ায় লাগাইয়া ত দাল তা, জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগায় লাগাইয়া র লাল তা, জিব্বার আগা সামনের নিচে দুই দাঁতের আগায় লাগাইয়া সদ সিন যা, তারপরে ঠোঁটের 3টা ওয়াও বা মিম, তারপরে ফা। এই প্র্যাকটিস গুলো অবশ্যই করবেন। হ্যাঁ, এইগুলো করা খুব কঠিন হবে না ইনশাল্লাহ, ডেইলি জাস্ট 5 মিনিট 6 মিনিট লাগবে হয়তো একটু পড়ে যাওয়ার জন্য, অন্তত একটু পড়ে গেলেও সবসময় মনে থাকবে। বাকি আমরা তো ক্লাসে এখন থেকে যে যে অক্ষর গুলোই পড়বো বা বলবো অবশ্যই আমরা মাখরাজ মেনেই বলবো ইনশাল্লাহ, যাতে আমাদের মাখরাজের প্র্যাকটিসটা কখনো না ছুটে আগে থেকে। উস্তাদ একটা কথা ছিল। জি বলেন।
এই যে উচ্চারণ গুলো তো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু একটা প্রবলেম হচ্ছে যে যখন ওই নামাজে বা এই সূরা গুলো পড়তে যাই ওই উচ্চারণে একটু প্রবলেম হয়ে যায়, প্লাস ওই আগে যেভাবে পড়েছিলাম ওইগুলা চলে আসে, এটা দূর করার জন্য কি কোনো ওয়ে আছে বা কোনো ইয়ে আছে? না, এটা দূর করার কোনো ওয়ে নাই প্র্যাকটিস ছাড়া, যেহেতু এত বছর পর্যন্ত একভাবে পড়ছেন সেই জিনিসটা আপনি একদিনে দূর হবেন, এবং দূর না হইলে এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আপনি ইনশাল্লাহ প্র্যাকটিস করছেন এবং আল্লাহর জন্য নিয়ত করছেন যে আপনি ঠিক করবেন, বাকি এখন যেগুলো ভুল হইতে থাকবে অনিচ্ছাকৃত সেগুলো আল্লাহ ঠিক করে দিবেন, আপনি খালি মনোযোগটা একটু বাড়ানোর চেষ্টা করবেন, এই চেষ্টার ভিতরে আস্তে আস্তে প্র্যাকটিসে ঠিক হয়ে যাবে। এমন কেউই নাই যে শুরু করছে আর চলে গেছে, সব সব ভুল চলে গেছে, এরকম না, আসলে সবগুলো ভুলই আস্তে ধীরেই যাবে ইনশাল্লাহ। আমরা আমাদের ক্লাসে চলে যাই, আমাদের যুক্তাক্ষর গুলো তো আমরা ইনশাল্লাহ পড়ছি সবাই, তো আজকে আমরা একটু যুক্তাক্ষর গুলোর ব্যাপারে, গত ক্লাসে যারা প্র্যাকটিস করছেন বাসায় কারোর কোনো প্রশ্ন আছে কিনা, কারোর কোনো ধরনের প্রশ্ন প্র্যাকটিস করার সময় কোনো প্রশ্ন মাথায় আসছে, কোনোখানে আটকাইছেন, মনে হয়েছে যে বুঝেন নাই, এরকম কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি মুনির ভাই। হ্যাঁ মুনতাসির, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার কালকে একটা প্রশ্ন ছিল যে তো আর র এই দুইটা নিয়ে কিছু বলা হয়নি, কারণ আমরা সব হরফ কালকে পড়ছিলাম, কিন্তু জাস্ট এই দুইটা নিয়ে কি এটা কিভাবে আসবে বা পুরো ডিসকাশন হয়নি, এটা কি কোনো স্পেশাল কোনো কারণ আছে নাকি এটা? মাশাআল্লাহ, তুমি খুব ভালো প্রশ্ন করছো, বোঝা গেছে যে তুমি পড়ালেখা করছো, এবং তুমি তুমি যে অবজারভেশনটা আসছে তোমার থেকে মানে বুঝাচ্ছে তুমি আসলে দেখছো ঠিক মতো। তো আজকে আমি আসলে এটা বলতাম এমনিতেও, তো যাক মুনতাসির আগে দেখে ফেলছে, তো এটার প্রশ্নের জবাব দিব ইনশাল্লাহ। এছাড়া আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে আর সবাই সবাই আলহামদুলিল্লাহ তো বুঝছেন তাহলে, না তাহলে ইনশাল্লাহ আজকে সবাইয়ের কাছ থেকে একটা ছোটখাটো টেস্টের মতো হয়ে যাবে, সবাইকে ইনশাল্লাহ জিজ্ঞেস করা হবে এক এক করে, আশা করি যদি সময় পাই। জি মহতরম, আমি একটু এর বাইরে অন্য প্রসঙ্গে একটা প্রশ্ন ছিল আর কি আমার জানার, একটু কি জানতে পারি? জি, আমি জানতে পেরেছি যে এখন তো আমরা সহি শুদ্ধভাবে কোরআন শেখার জন্য চেষ্টা করতেছি, যেমন এখন তো কোরআন শরীফ গুলা জের জবর দিয়ে মাখরাজ হ্যাঁ গ্রামারেটিক ভাবে আমরা এখন এটা পড়তেছি, কিন্তু এটা আমাদের নবী বা সাহাবাদের জামানায় কি কোরআন শরীফ তখন নাকি জের জবর ছিল না, তখন তারা কিভাবে এই মাখরাজ বা এই সহি জিনিসটা উচ্চারণ গুলো ঠিক হতো, তখন কোরআন শরীফ জের জবর ছিল না শুধু? এখনো নাই কোরআন শরীফ, তখনো ছিল না এখনো নাই জের জবর, শুধু আমাদের উপমহাদেশের জন্যই দেয়া, তো আরবি ভাষার মধ্যে কোনো জের জবরের সাইনটা দিতে হয় না মানে লেখার সময়, তো কারণ হচ্ছে আরবি ভাষার ব্যাকরণটা এইভাবে তৈরি, আপনি হরফটা যখন শুরু করবেন শুরু করলে হরফটা দেখে বুঝতে পারবেন যে প্রথমে জের হবে, মাঝখানে একটা জবর হবে, এরপর একটা পেশ হবে, এটা আরবি গ্রামার শিখতে গেলে আপনি আস্তে আস্তে শিখে যাবেন। যারা মাদ্রাসায় পড়ছে, যারা মাদ্রাসায় আলেম পড়ছে বা আলিয়াতেও পড়ছে, তারা সবাই জের জবর ছাড়া পড়তে পারে এবং লিখতে পারে, কারণ হচ্ছে আরবি গ্রামার যে শিখছে সে জের জবর পেশার দরকার হয় না তার জন্য। জের জবর পেশ আমাদের জন্য যারা আমরা শুধুমাত্র আরবি তিলাওয়াত করি, মানে আরবি গ্রামার জানি না খালি পড়তে পারি, এখন পড়তে পারার জন্য আমাদের জের জবর পেশের দরকার হয়, কিন্তু আরবি গ্রামার যে জানে তার জের জবর পেশের দরকার হয় না, জের জবর পেশ ছাড়াই সে বলতে পারে যে কোথায় জবর হবে, কোথায় জের হবে, কোথায় পেশ হবে, কোথায় টান হবে, কোথায় তিন আলিফ টান হবে, কোথায় চার আলিফ টান হবে, কোথায় কোন রুলসটা হবে, সেটা সে না দেখেও বলতে পারে। তো আমরা ইনশাল্লাহ এই কোরআন শিখার পরে, এখানে শিখার পরে আমরা কিছু জিনিস আমরাও বলতে পারবো, আপনিও কিছু জিনিস বলতে পারবেন যে কোনটা কি হবে, যে আপনিও কোরআনের এইটা যদি দেয়া নাও থাকে আপনি বুঝতে পারবেন যে এখানে এটা হবে, সেটা ইনশাআল্লাহ আপনি কিছু কিছু বলতে পারবেন এটা শিখার পরে। জাযাকাল্লাহ, যাক আমার প্রশ্নটা আমি মোটামুটি কিছুটা বুঝতে পেরেছি এখন। মুনতাসির কি বলবা? স্যার আরেকটা প্রশ্ন ছিল যেটা, যে আপনি গতকালকের শেষে একটা হরফ বলছিলেন তা, যেটা স্ত্রীলিঙ্গ তা হিসেবে আপনি মানে মেনশন করছেন, তো ওইটা আপনারা মাঝে মাঝে কোরআন শরীফের তেলাওয়াত শুনতে গেলে মাঝে মাঝে শুনি হা হিসেবে বলছে, যেমন রহমাতা ওই জায়গাটাকে বলে রহমা,
মানে তা এর জায়গায় আর তা উচ্চারণ না করে পড়াবো ইনশাআল্লাহ। হ্যাঁ ওইটা আমরা ওইটা ওয়াকফোর রুলস আসবে, মানে থামার রুলস ইনশাআল্লাহ ওটা জানাই দিব তোমাকে ইনশাআল্লাহ। ঠিক আছে এটা মানে ইনশাআল্লাহ যখন ওই থামার রুলস পড়াবো যেটাকে ওয়াকফো বলে আরবিতে, ওয়াকফের রুলস ইনশাআল্লাহ আমরা জানাই দিব যে তা কিভাবে মানে কেন ওখানে হা বলা হয় বা কি কোথায় বলতে হবে। ঠিক আছে আমরা তাহলে ক্লাসে চলে যাই আজকে আমাদের যে আলহামদুলিল্লাহ বাসায় মোটামুটি যারা প্র্যাকটিস করছেন বা যারা হয়তো সময়ের জন্য করেন নাই তাদের সবার জন্যই আমি আসলে চাইছিলাম আজকে নেক্সট ক্লাসে চলে যাইতে, যে হারাকাতের উচ্চারণ এবং মানে আমাদের জের জবর পেশ এগুলোতে চলে যাইতে। তো যেহেতু আপনারা মানে আলহামদুলিল্লাহ অনেকেই করছেন বাসায় বাট অনেকে হয়তো সময়ের জন্য ব্যস্ততা করতে পারেন নাই, আমার মনে হয়েছে যে এখানে যেভাবে দেখতেছেন এখানে যেভাবে আপনারা দেখতেছেন এইভাবেই কিন্তু কোরআনে আসবে, খালি তার সাথে উপরে জের জবর পেশটা দেয়া থাকবে। অর্থাৎ আপনি যেখানে পড়তেছেন আসলে কিন্তু এগুলো সবগুলো কোরআনে হরফ। এখন আমি অনেকগুলা হয়তো আপনি তো হয়তো বুঝবেন না কারণ আপনি এখন হয়তো এভাবে প্র্যাকটিস করেন নাই, যেহেতু আমাদের আগে কিছু প্র্যাকটিস হয়েছে আমি জের জবর পেশ ছাড়াও বলতে পারতেছি কোনটা কি হরফ, কিন্তু এগুলো সবগুলোই কোরআনে হরফ। তো এই হরফগুলোই কোরআনে পাবেন খালি জের জবর পেশ দিয়ে। সেই জন্য আমরা এই এই জিনিসটা যারা যুক্তাক্ষরটা ঠিকভাবে জানবে না বুঝবে না তাদের জন্য কোরআন পড়তে গেলে প্রবলেম হবে, সেজন্য আমরা এই ক্লাসটা আরেকটু ইম্পর্টেন্স দেওয়ার জন্য আজকে আরেকটু এই ক্লাসটা আলোচনা করব। তো আপনারা মানে এই ক্লাসের আলোচনাটা আজকে একটু লং হোক এটা চান কয়জন, মানে আজকে এই ক্লাসটা আলোচনা আবার হোক যুক্তাক্ষরের একটু দানা দরকার। জি জি আমরাও চাচ্ছি যে এই ক্লাসটা আরেকটু হোক। আচ্ছা একটু একটু রিজাইন করলে তাহলে কি ধরেন সবাই আমি একটু বুঝতে পারি আর কি, এখানে মেজরিটি ভোট নেওয়ার ব্যাপার আছে। জি চাই আলহামদুলিল্লাহ চাই। একটু রেইজ হ্যান্ড করেন, রেইজ হ্যান্ড। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন সবাই? জি ওস্তাদ জি বুঝতে পারছি। যে আজকে মুরাক্কাবের ক্লাসটা গত ক্লাসটা আজকে আরেকটু আমরা আবার প্র্যাকটিস করব, কারণ আরো কিছু হরফ আছে যেগুলো আমরা হয়তো কোরআনে আসলে কনফিউশনে পড়তে পারি, সেগুলো নিয়েও কিছু আলোচনা এবং যার যা কনফিউশন আছে সেগুলো আজকে ইনশাআল্লাহ মুরাক্কাবে দূর করে দিতে চাচ্ছি। সেজন্য আমরা কিছু অংশ ক্লাসের বড় অংশ একটু এগুলো আলোচনা করতে যাচ্ছি পরের ক্লাসে যাওয়ার আগে। জি উস্তাদ আরেক আলোচনা করেন। ঠিক আছে যেহেতু অলমোস্ট অলমোস্ট অর্ধেকই অর্ধেক এবং অর্ধেকের বেশি বলতেছেন যে আসলে করা দরকার, বাকি অনেকেও কি শুনতেছেন কিনা আমি শিওর না বাট অর্ধেক অলরেডি দেখতেছি, দেখছি আমি যে 18 জনের মধ্যে 9 জন হাত তুলছেন একবার, তো হাত তোলা নামা হচ্ছে উঠা নামা। তো যাই হোক আমি ক্লাসটা তাহলে ডিসকাশন করি কারণ যেহেতু অর্ধেকের হলেও মিনিমাম লাগবে আর একজনের লাগলেও আসলে করা দরকার কিছুটা, কারণ আসলে কাউকে মানে আমাদের এখানে সবাইকে নিয়ে আগাইতে হবে। ইনফ্যাক্ট সবচেয়ে যে দুর্বল আছেন আমাদের তাকে তাকে নিয়ে সামনে নিয়ে আগাইতে হবে, কারণ আমরা সবাইকে নিয়ে শিখতে চাই আর যিনি অলরেডি পারেন তার জন্য ক্লাস থেকে বের হয়ে যাওয়ার কোনো কারণ নাই, কারণ কারণ আপনার ক্লাসের মধ্যে থাকলে হয়তো নতুন কিছু শিখে যাবেন। ঠিক আছে আপনারা হাত নামিয়ে ফেলতে পারেন। আজকে অনেকেই নাই, গতকালকে 27 জন ছিল আজকে নাই, তো আমার অনুরোধ যে আপনারা ক্লাসগুলো মিস দিয়েন না কষ্ট করে, কারণ মানে প্রত্যেকটা ক্লাস এত ইন্টারলিঙ্কড এত একটার সাথে এত বেশি কানেক্টেড আপনি যদি মিস দেন তাহলে হঠাৎ করে খেয়ে হারায় ফেলবেন। সেই জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ ক্লাসগুলো যতদূর পারেন একদম মানে খুব বড় সমস্যা না হইলে ক্লাসগুলো আসলে অ্যাটেন্ড করার জন্য। তো আমরা স্ক্রিনে চলে যাই, আমি আমি এখন হাত নামিয়ে ফেলেন আগের জন্য যারা তুলছেন, এখন আজকে আমাকে মুরাক্কাবের পড়া দিবেন এরকম কয়েকজন হাত তোলেন, আমি পড়া ধরবো এরকম মুরাক্কাবের পড়া দিবেন নিজের থেকে, যারা আগ্রহ নিয়ে ধরতে চান তারা মানে যারা দিতে চান তারা হাত তোলেন। দেখেন হাত না তুললেও কিন্তু আমি সবাইকে ধরবো কারণ আমার আমার জিজ্ঞেস করতেই হবে, তো যারা হাত তুলবেন তাদেরকে আমি প্রথমে আনবো আর কি, বাকি আমার তারপরেও র্যান্ডমলি আমি কিন্তু জিজ্ঞেস করবোই কারণ আসলে আমার সবাইকেই আমাদেরকে আসলে জানতে হবে। হয়তো আপনারা জড়তার কারণে তুলতেছেন না অন্য কোনো কারণে ভাবতেছেন কিন্তু আসলে এখানে পড়া দিলেই লাভ, এখানে পড়া দিলেই আপনার সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো চেষ্টা করি আর কি আমরা আসলে মানে পড়াটা দেওয়ার জন্য।
তো আজকে গত ক্লাসে কারা এই পুরো যারা এই পুরো ইয়াটা গেছেন গোথ্রু করছেন, এই যে লাস্টের এই হরফগুলো বড়গুলো এগুলো যারা গোথ্রু করছেন, এরকম কেউ আছেন যে এগুলোর মধ্যে কোনো সমস্যা আছে? তাহলে মাইক্রোফোন অন করে একটু বলেন, এগুলোর মধ্যে কোনো সমস্যায় পড়ছেন? কোনো হরফ চিনতে সমস্যা হয়েছে, কিংবা এই যে উপরের গুলোতেও কোনো হরফ বুঝতে সমস্যা হয়েছে, এরকম কেউ থাকলে মাইক্রোফোন অন করে একটু বলেন। জি উস্তাদ জি, এই যে তিন নাম্বার লাইনের যে ত লাম কফ তা, এর পরেরটা আমি বুঝতে পারতেছি না অ্যাকচুয়ালি এটা কি অক্ষর। ঠিক আছে, তো আজমল ভাই এই এই ওয়ার্ডটার কথা বলছে, তো কেউ আছেন যে ওয়ার্ডটার অ্যানসার নাজুল ভাই যেটা বলছে সেটা আপনি বলতে চান, মানে আপনি এটা বলে দিতে চান? চাই। কে কে বলছেন? আব্দুল আলী ভাই, জাকির বলছিলাম। জি বলেন জাকির ভাই, বলেন। এই যে তো লাম অফ তা ওয়াও আলিফ। আচ্ছা, তাহলে তারপরে তারপরে ডিরেক্টলি আপনার কাছে ওয়াওতে গেছেন তাই তো? মিম হবে ওস্তাদ জি, মিম। মিম বলতেছেন, কে হবে, কে বলতেছেন? সাদাত। জি সাদাত ভাই বলতেছেন মিম হবে। আর কেউ আছেন যে মিম হবে বা মিম থাকবে না এই ব্যাপারে পজিটিভ বা নেগেটিভ আছেন? আসসালামু আলাইকুম। জি ওস্তাদ, মিম হবে। মিম হবে। আর কেউ কি বলতেছেন মিম কি হবে? কেউ কি আছেন যে মিম হবে না এই কথা বলছেন? জি আমার কাছে মনে হচ্ছে এটা মিম হবে না। কে বলছেন এটা? আব্দুল আলিম ভাই। জি জি জি, ঠিক আছে। আচ্ছা, তাহলে মিম হবে না এবং মিম হবে, এই দুইটা গ্রুপ দেখা যাচ্ছে। আচ্ছা, এখন দেখেন আমরা একটু বের করার চেষ্টা করি যেখানে মিম হবে কি হবে না। আপনাকে দেখে উদাহরণটা কই থেকে দিব সেটা খোঁজার চেষ্টা করতেছি আসলে। আচ্ছা ঠিক আছে, যেহেতু উদাহরণ এভাবে ডিরেক্ট দেওয়া যাচ্ছে না, এখান থেকেই দেখাই। এখানে তারপরে দেখেন একটা অংশ কালো নিচের দিকে নেমে কালো করা হয়েছে, কিন্তু আসলে কালো করা কিন্তু দরকার ছিল না। তারপরে ওয়াও কানেক্ট হওয়ার জন্য কিন্তু ডিরেক্টলি এই যে এরকম, এই যে ধরেন তাও তা, তারপরে ডিরেক্টলি আসে এভাবে ওয়াও হয়ে যেতে পারত। দেখেন নিচে নেমে গিয়ে তারপরে কিন্তু নিচে নেমে গিয়ে একটা অংশ কালো করে তারপরে আইসা ওয়াওতে লাগছে। ঠিক আছে, তো তার মানে বোঝা যাচ্ছে যে এখানে কালো অংশটুকু আসলে আলাদা একটা ওয়ার্ড, এটা মিম হবে। সো ত লাম কফ তা মিম ওয়াও তারপরে আলিফ। ঠিক আছে, তাহলে এই ওয়ার্ডটা হবে ত লাম কফ তা মিম ওয়াও আলিফ, এখানে মিমটা হবে। যারা বলছেন যে মিম হবে না, আসলে ভাইয়া একটু মিম হবে। তো এটা ছাড়া আর কোনো প্রবলেম আছে কারোর কোনো কোনো হরফে কোনো অক্ষরে শব্দে? জি ওস্তাদ আমার প্রবলেম আছে। কফিলউদ্দিন ভাই নাকি? জি জি বলেন, কোনটায়? ওস্তাদ এই নিচের থেকে উপরের দিকে চার নম্বর লাইন। আচ্ছা, এই যে আমরা এখন যে শব্দটা পড়লাম, জি ওই শব্দের লাইনেই, জি ওই লাইনের তিন নাম্বারটা, ডান দিক থেকে তিন নাম্বারটা। আচ্ছা, ডান দিক থেকে তিন নাম্বারটা বলেন। জি, এটা প্রথম অক্ষরটা কোনটা হবে? আচ্ছা, আপনি বলেন যে আপনি আপনি কি মনে করেছেন, আপনি বলেন। আমি মনে করতেছি যে প্রথমটা হবে নুন, তারপরে তারপরটা হবে জিম, তারপরে তারপরটা আইন, তারপরে লাম, আলিফ, কারণ লাস্টেরটা ডানে লাগছে, লাস্টেরটা কিন্তু লাম না। কেন? কারণ কালকে ক্লাসে এই ওয়ার্ডটা নিয়ে একটু আলোচনা হয়েছিল, লাস্টে যদি লাম আসতো তাহলে ফুল লামটাই আসতো, আর ডানে লাগছে মানে এটা আলিফ, মানে আর আলিফ কি লাগবে, শুধু ডানে লাগবে, আলিফ বামে লাগবে না। ঠিক আছে, তো আপনি যে প্রথমটা নুন বলছেন তারপরে জিম বলছেন, এটা সবাই ঠিক মনে করেন না, এরকম কেউ আছেন? জি আমার কাছে মনে হচ্ছে ওটা নুন না। ওটা কি মনে হচ্ছে ভাই, মানে আপনার কাছে যেটা মনে হচ্ছে সেটা একটু বলেন। জি আমার কাছে মনে হচ্ছে খ, খ, খ বলছেন, তারপরে খর পরে আপনি আপনি বলে যান। খর পরে জিম। জি রাইন। আচ্ছা
লাম ঠিক আছে ঠিক আছে এই পর্যন্তই থাক আচ্ছা এখন যে ভাইয়া বলছেন যে এটা খ আর কোভিলউদ্দিন ভাই বলছে যে এটা নুন দেখেন যে কোন হরফ যেমন জিম বা খর প্রথম অংশটা কি রকম হবে আসলে আমার তো এখানে ভালো হচ্ছে না এরকম পাখির ঠোঁটের মতো কিছুটা হ্যাঁ ঠিক কি না মানে যতক্ষণ আপনারা আপনারা এই ক্লাসটায় আপনারা এই পৃষ্ঠাটায় চলে যাই আমরা এই পৃষ্ঠাটায় চলে যাই এই যে এই যে এই যে জিম এটা খ খ দেখেন বা জিম দেখেন তার প্রত্যেকটার প্রথম হরফগুলো কি হচ্ছে আমাদের প্রত্যেকটার প্রথম হরফগুলো পাখির ঠোঁটের মতো হচ্ছে প্রথম অক্ষর মানে হরফটা যখন শুরুতে আসবে শব্দের তখন সে পাখির ঠোঁটের মতো আসছে অর্থাৎ প্রথম অংশটুকু আসতেছে এখন ওই হরফটার মধ্যে ওই হরফটার প্রথম অংশটা দেখেন সেটা কিন্তু যে ওই যে উপরে যে একটা একটা আগার মতো বাইর হয়েছে এখানে কিন্তু পাখির ঠোঁটের মতো অংশ নেই জাস্ট একটা জিনিস এরকম উঁচু হয়ে গেছে খালি একটা এরকম উঁচু হয়ে গেছে তারপরে সেটা এইভাবে আইসা তারপরে পাখির ঠোঁটের মতো লাগছে তো এই জিনিসটা আসলে নুন উপরের নুক্তাটা সহ এই জিনিসটা নুন এটা কুরআনের একটা স্পেশাল লেখার সিস্টেম সেরকম আরো কিছু হরফ আপনাদেরকে এখনই দেখাই দিই যেমন এইটা এই যে দেখলেন নুন জিম আইন লাম সেটা ব্যতীত আরো আছে এখানে ওয়ার্ড আছে এই যে দেখেন এর নিচেরটাই বরাবর এটা দেখছেন এটা প্রথমটা দেখেন একটা গোল্লা দিয়ে এই যে এটা একটা গোল্লা দিয়ে শুরু গোল্লা দিয়ে লম্বা লাইন দিয়ে শুরু হয়ে তারপরে একটা ইয়া বের হয়েছে তো দেখেন ওই গোল্লা দেওয়ার পরে নক্তাটা পরে লাগছে তো ওটা ওই জিনিসটা হচ্ছে মিম প্রথমে মিমের পরে তারপরে এটা হচ্ছে খ তারপরে তা লাম ফা ওয়া নুন সেরকম আরো হয়তো ওয়ার্ড আছে এখানে আমরা দেখি আর এরকম আছে কিনা এখানে এরকম দুইটা দুইটা যে এক্সাম্পল এরকম দেয়া আছে তো কোরআনে আপনি এরকম এক্সাম্পল মাঝে মধ্যে পাবেন যে এইভাবে লিখতেছে যখন মিম জিম হা খ এই তিনটার সামনে মেইনলি তিনটা ওয়ার্ড এইভাবে লিখে মেইনলি তিনটা ওয়ার্ড নুন বা ফা নুন বা মিম মেইনলি এই তিনটাই তো দেখেন নুন আর ক্ষেত্রে আর বার ক্ষেত্রে সেমই এই যে এখানে দেখেন নক্তাটা খালি নুনের ক্ষেত্রে বার ক্ষেত্রে নিচে হইতো এরকম একটা জিনিস আইসা নক্তাটা নিচে হইতো তারপরে জিম হইতো আর মিমের ক্ষেত্রে তো দেখতেছিনি যে প্রথমে মিমটা এইভাবে লেগে তারপরে খ হইছে আর নক্তাটা নিচে হইলে জিম হইতো তো এই মানে মূলত এইভাবে এই স্টাইলটা কোরআনে এটা একটা লেখার স্টাইল এটা জাস্ট একটু মনে রাখতে হবে যে এইভাবেও লিখে কোরআনে এখন আসেন একটা প্রশ্ন যে আপনারা যারা হাত তুলছেন তাদের কাছ থেকে আমি একটা করে লাইন নিই আব্দুল আলিম ভাই আরেকটা সমস্যা ছিল জি আচ্ছা কে বলছেন কফিলউদ্দিন ভাই জি বলুন জি তো হচ্ছে নিচের থেকে দুই নম্বর লাইন জি বলুন দুই নম্বর লাইনের তিন নম্বর শব্দটা জি 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 এখানে আপনার একটা ওয়ার্ডে প্রবলেম তাই তো এটা কি বোঝা যাচ্ছে না যে নিচের দিকে নেমে গেছে গর্তের মতো জি 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 তাই তো ঠিক আছে আপনি ওটা কি মানে আপনি কি ভাবতেছেন ওটা কি আপনি কি ধরতে পারতেছেন না এটা কি তাই তো জি একবার হুজুর হার মতো লাগতেছে আবার জি লাগতেছে না এরকম আচ্ছা আর কেউ আছেন যে এটা অন্য কেউ ভাবতেছেন যে এটা কি এরকম কেউ আছেন যে এটা বলবেন আপনারা এটা কি আপনারা বুঝতেছেন কোনটা এই হরফটার ভিতরে লাম নুন সিন হামজা লাম নুন তারপরে দেখেন একটা জিনিস গর্তের মতো নেমে গেছে আমরা এরকম কোন হরফ মুরাক্কাবের ভিতরে এত দিয়ে মানে কালকে আজকে পড়িনি তো এটা কি কেউ বলতে পারবেন হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ জি ঠিক বলছেন এটা অ্যাকচুয়ালি এক স্পেশাল টাইপের হ্যাঁ কোরআনে অনেক রকম হা আসে কোরআনে কয়েক ভাবে হা আসে দেখেন আপনাদেরকে দেখাই এই যে এইটা একটা হা এইটা একটা হা তারপরে লাস্টে যখন তারপরে এইটা একটা হা এই যে দেখছেন এখানে একটা হা এই তিন রকম হা এরপরে যখন আবার লাস্টে আসে তখন এই যে এইটা এই যে এইটা লাস্টে আসলে আবার এইভাবেও আসে এখানে যে তিন রকম দেয়া আছে এই তিন রকম ব্যতি রেখে আর একটা রকম আপনারা ওখানে পাইছেন সেটা কি সেটা হচ্ছে এই যে উনি যেটাই মাত্র দেখাইলো ওই হরফের মধ্যে
ওই ওই শব্দের মধ্যে এটাও এক ধরনের হা, এটার ভিতরে ওই যে নুনের পরে এটা হা তারপরে মিম, ঠিক আছে? তা আমি আসলে এই শব্দটা জিজ্ঞেস করতাম, সেটা হা, হ্যাঁ এক ধরনের হা আমার কাছে, আমিও এখানে মার্ক করে রাখছি আসলে কোন কোন প্রবলেম, কোন কোন শব্দে আপনাদের প্রবলেম হবে। তো এখন আমি একজন করে আনি, ইস্কান্দার পারভেজ ভাই। প্রথম লাইন যেটা উপরের লাইনটা, উপরের লাইনের অক্ষর গুলো শব্দ গুলো বলেন। তারপরে লাম আলিফ তা মিম লাম। আচ্ছা আমরা বলে দিই, এটা লামের পরে কাফ, যেহেতু কাফ লাস্টে আসলে পুরো কাফটাই আসবে, খেয়াল করেন পুরো কাফটা কিন্তু এরকমই। সো তা মিম লামের পরে আলিফ না, কারণ এই জিনিসটা পুরোটাই হচ্ছে গিয়ে কাফ, তো কাফটা লাস্টে আসছে যেহেতু পুরোটা আসবে, সো এটা কাফ। আচ্ছা তো ইস্কান্দার ভাই দেখেন এখানে যেটাতে আপনি চুপ করে আটকে গেছেন একটু, সেখানে দেখেন এটা হার মতো দেখা যায় কিন্তু উপরে দুইটা নকতা দিছে, রাইট? জি জি, এটা এটা এক ধরনের তা, হার উপরে এরকম দুই নকতা আছে, এটা এক ধরনের তা। তো বা নুন আইন মিম তা সবার জন্যই, হ্যাঁ সবাই ব্যাপারগুলো একটু দেখে রাখেন, এগুলো এই বাগানে প্র্যাকটিস হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে ইয়া ইয়া তা ইয়া তা কাফ মিম, জি কাফের পরে মিম ডিরেক্টলি, তাই তো? জি। আচ্ছা এই শব্দটা আমি মার্ক করে রাখলাম, এই শব্দটা। তারপর এটা বলেন ইয়া কফ ইয়া ফা কফ ফা ওয়া আলিফ, ওয়াও ওয়াও আলিফ, হ্যাঁ আলিফ, জি ঠিক আছে। জাজাকাল্লাহ ইসকান্দার ভাই, আমি নাজমুল হাসান ভাইকে ডাকি। নাজমুল হাসান ভাই আসেন একটু। নাজমুল হাসান ভাই, ওই যে ইস্কান্দার ভাই যে বললো এই অর্থটা, এটা আপনি বলেন তো এটা কি? ইয়া তা কাফ মিম। আচ্ছা ইয়া তা কাফ মিম, ঠিক আছে। নাজমুল হাসান ভাই তো গেল, এবার আদনান, আদনান বলো তো এটা কি? ইয়া তা কাফ লাম মিম। আচ্ছা আদনান বললো একটা নতুন এড করলো লাম, ইয়া তা কাফ লাম মিম। এখন নাজমুল হাসান ভাই এবং ইস্কান্দার পারভেজ ভাই এর পক্ষে কারা আছেন, যে এখানে কাফের পরে মিম আর লাম, কাফের পরে লাম আছে, এই দুইটা পক্ষে কে কে আছেন, কে কোন পক্ষে আছেন? কাফের পর লাম হবে, কাফের পরে আলিফ আছে, আলিফ লাম হবে, কাফের পরে লাম, কাফের পর লাম হবে বলছেন। আচ্ছা আলিফ হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার এটা একটু ডাইসেক্ট করি যে আসলে এটার পরে কি। দেখেন
ইয়া তা তারপরে দেখেন কাফের যদি কাফ যদি হরফের মাঝখানে আসে তাহলে কিভাবে কিরকম আসবে এই যে দেখছেন কাফ হরফের মাঝখানে আসলে ওই যে এস এর মতো আসবে জাস্ট দুই দিকে দুইটা ঠ্যাং তো এস এর মতোই আসবে ঠিক কিনা তো এস এর মতো যে আসবে তার সাথে কিন্তু কোনো লম্বা দাগ নাই দেখেন কাফের সাথে কিন্তু ওই এস এর সাথে কোনো লম্বা দাগ নাই মাঝখানে যখন আসবে তো এখন এখানে এখন এখানে কাফের পরে যে একটা এটা তো কাফ তো মাঝখানে হরফ কারণ কাফের পরে আরো হরফ আছে তো তারপরে যে লম্বা দাগটা আছে এটা নিশ্চয়ই কাফের অংশ না এটা কি সবাই এগ্রি করেন এখন জি 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 এটা আলাদা হরফ তো মেজরিটি বলছেন এটা লাম এক ভাই বলছেন এটা আলিফ এখন দেখেন এটা লাম না আলিফ সেটা এবার আমরা ক্লিয়ার করি আলিফ শুধুমাত্র ডানে লাগবে আলিফ কখনো বামে লাগবে না আর তার মানে যেহেতু আলিফ বামে লাগবে না তার মানে আলিফ যদি মাঝখানে আসে তাহলে এরকম দোনো পাশে কখনো লাগবে না আর দোনো পাশে যদি কোনো কিছু লাগে সেটা হবে লাম কারণ আলিফটা এক পাশে লাগবেই না তো দোনো পাশে লাগার সুযোগ নেই এখন দেখেন এখানে কাফের পরে যে হরফটা আসছে সেটা দোনো পাশেই লাগছে ডানে মিমের সাথেও ডানে কাফের সাথেও লাগছে বামে মিমের সাথেও লাগছে তার মানে কি এটা কি আলিফ হবে না এটা লাম আচ্ছা জি তার মানে এটা লাম যেহেতু এটা দোনো পাশেই লাগছে এটা লাম ইব্রাহিম খলিল ভাই কি ব্যাপারটা ক্লিয়ার হইছেন জি জি হ্যাঁ জি আলহামদুলিল্লাহ জি তার আপনি এটা তারপরে কনফিউশন থাকলে আপনি পরে আবার একটু আমাকে জানাবেন ঠিক আছে লাম এবং আলিফের কনফিউশনটা অবশ্যই ক্লিয়ার করতে হবে আমার একটা প্রশ্ন ঠিক আছে জি বলেন প্রথমটা ইয়া নুন কাফ এটা তো দাল হওয়ার কথা লাম না হইয়া দাল হওয়ার কথা না ডাল হওয়ার কথা কিভাবে আচ্ছা ডাল হওয়ার কথা বলতেছেন তাই তো জি এখন ডাল কিন্তু ওই ছয়টা হরফের একটা হরফ প্রথমত এটা আসলে ইয়া তা তারপরে কাফ কাফের পরে ডাল হওয়ার কথা বলতেছেন ইয়া নুন কফ নুন তো নাই ভাইয়া তাই না নুন তো একটু খেয়াল করেন একদম প্রথমটার কথা বলছি ইয়া নুন ও আচ্ছা ইয়া নুন কফ তারপরে লাম তারপরে ডাল হওয়ার কথা বলতেছেন আমি লামটার লাম কি এরকম হওয়ার কথা একটু নিচের দিকে নামে গেছে যে লামটা তো আচ্ছা আচ্ছা জি একটু নিচের দিকে নামছে এটা দাল হবে না কখনো হরফের মধ্যে দাল যখন আসবে তাহলে আপনাকে কালকে একটা ক্লাস আমরা যদিও এটা আসলে দালের মতো দেখাই যাচ্ছে না তারপরেও যদি আপনার কাছে কনফিউশন লাগে এটার আরেকটা অ্যানসার হচ্ছে এটা যে দাল কিন্তু দেখেন একটু ড্র করি দাল কিন্তু আপনার দোনো দিকে লাগবে না দাল হচ্ছে ওই ছয়টা হরফের একটা হরফ যে দাল র ঝা মাঝে মধ্যে একটু উঁচু নিচু হয় এগুলো আস্তে আস্তে এই ছোটখাটো কনফিউশন গুলো আস্তে আস্তে যত সামনে যাবেন দূর হয়ে যাবে আপনি প্রশ্ন করছেন খুব ভালো হয়েছে মাশাআল্লাহ আপনার প্রশ্নটা কনফিউশনটা দূর হইলো যে এটা লাম না এটা দাল না এবং লাম মাঝে মধ্যে একটু এরকম নিচু হয়ে লাগে তখন মনে হয় আচ্ছা লাম তো সোজাসুজি লাগার কথা এইভাবে কেন লাগলো হরফের সাথে লাগার ক্ষেত্রে আরবি লেখার নিয়মের কারণে এরকম হয় এইসব ছোটখাটো জিনিসগুলো দেখবেন সামনে যত পড়বেন আস্তে আস্তে দূর হয়ে যাবে প্রথমে এরকম ছোটখাটো বিষয় সবাই মাথায় আসবে আচ্ছা থ্যাংক ইউ জি জি আচ্ছা এরপরে আব্দুল আলিম ভাই কিছু বলছেন জি হুজুর আমার প্রথম লাইনের যে তিন নম্বর শব্দর শেষের যে তাটা এই ব্যাপারে আমার একটা প্রশ্ন ছিল আর কি বলেন এই তাটা তো শেষের দিকে এটা মানে পুরাটা পুরো তাটা কেন আসলো না জি এটা পুরো তাই আচ্ছা এটাই বলি তা তা আমরা আপনাকে আচ্ছা ওই পৃষ্ঠা নিয়ে যাই সে লাস্টের অক্ষরটা তো পুরোটাই আসে ওটা তো আর ছোট আসে না জি জি সব সময় আমি আপনাকে গত ক্লাসে এই ব্যাপারে বলছিলাম যে খেয়াল করছেন কিনা হয়তো এই যে দেখেন তা এখানে লাস্টে আসলে নরমালি এইভাবে ফুল তাটাই আসবে ঠিক কিনা এটা নরমালি আসবে কিন্তু তা এমন একটা হরফ আরবি গ্রামারে আচ্ছা আমি একটু এগুলোর জন্য আসলে গ্রামারের আলোচনা চলে যাইতে হয় একটু আপনারা এগুলো মাথায় রাখতে হবে না খুব বেশি যেহেতু গ্রামারের আলোচনা আমাদের এখানে ইম্পর্টেন্ট না তারপরে যেহেতু ভাই প্রশ্ন করছে সেই জন্য বলতেছি আরবি গ্রামারে তাটা ডিফারেন্ট জায়গায় একটা ডিফারেন্ট মিনিং করে তার কয়েক রকম নাম আছে নরমাল তা তা মারবুতা তাও তানিসি এরকম তার কিছু নাম আছে
তো তার এই নামের কারণে লাস্টে আলাদা ভাবে তার আরেকটা ফর্ম আসে, এই ফর্মের কারণে ওই হরফটার পুরো অর্থ চেঞ্জ হয়ে যায়, হরফটার পুরো মিনিং চেঞ্জ হয়ে যায়। এই জন্য তার এই স্পেশাল কারণেই আপনার তাটা লাস্টে ফুল না এসে এটা আসছে, এটাও ফুল তাই কিন্তু একটা স্পেশাল তা, এটা একটু মাথায় রাখলেই হবে। আমার কথা বুঝতে পারছেন? জি জি পারছি। এটা এক ধরনের গ্রামারের কারণে এই তাটা আসবে, এই তাটা স্পেশাল এক ধরনের তা, তো এটা আপনার লাস্টে যেটা আসছে এটা আসলে কোনো হাফ তা না, এটা ফুল তাই কিন্তু স্পেশাল টাইপের তা, যেটা দেখতে হায়ের মতো কিন্তু উপরে দুটো নকতা, ঠিক আছে? এইটাই জাস্ট, এটা গ্রামারের আলোচনা, তো আমাদের জাস্ট মাথায় রাখলে হবে যে তা এরকমও দেখা যায়, এতটুকুই। এখন ইমদাদ হোসেন ভাই, ইমদাদ হোসেন ভাই কিছু বলবেন নাকি জাস্ট পড়া দেওয়ার জন্য? আসসালামু আলাইকুম উস্তাদ। উস্তাদ আমার একটা মানে কনফিউশন আর কি, আমি ওই আপনার ওই এসো তাসবিহ শিখি গ্রুপটার ইউনিটে গেছিলাম, হ্যাঁ, তো যেহেতু এটা মুরাক্কাবের ক্লাস এই জন্য আমি আপনাকে এই প্রশ্নটা করতে ক্ষমা করবেন। সেটা হচ্ছে ওখানে একটা প্রশ্ন ছিল যে কয়টা হরফ ডানে মিলে, হ্যাঁ, কিন্তু উত্তরগুলার সাথে ডানে হরফ মিলে যে এগুলোর সংখ্যার সাথে কোনো মিল পাচ্ছি না, এটা কি আসলে ওখানে উত্তরগুলা ভুল দেওয়া হয়েছে না বুঝতেছি না? প্রশ্নটা একটু ভুল করা হয়েছে, মানে কয়টা হরফ শুধু ডানে মিলে হবে এটা হবে হয়তো, উত্তরের যে অপশন গুলা দিচ্ছে অপশন গুলার সাথে একটারও মিল নাই। অপশন গুলো কি আপনার মনে আছে? হ্যাঁ, দুইটি পাঁচটি নয়টি, মানে সর্বোচ্চ নয়টি পর্যন্ত আছে, সর্বোচ্চ দুইটি পাঁচটি নয়টি এবং ছয়টি নেই। হ্যাঁ, ছয়টি, সর্বোচ্চ নয়টি পর্যন্ত আছে আর কি। জি জি জি, চলে ছয়টিটাই আনসার। কিভাবে ভাইয়া, একটু আগেও সেটা বলছি, হয়তো মানে আপনার রিলেটেড ছিল না দেখে খেয়াল করেন নাই। জি আচ্ছা, তো আমি বলে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি এখানে, একটু ড্র করে দিই। এই যে আমরা যে গতকাল ক্লাসে আলোচনা করেছি, কারো মাইক্রোফোন ভিতরে ঘরের ভিতরে কথা আসলে একটু মিউট করেন, ঘরের ভিতরে কথা যাতে না শোনা যায় এই ব্যাপারটা একটু সবাই সতর্ক থাকবেন। হ্যাঁ, তো দেখেন আমি বলে দিচ্ছি যে দাল, আসলে মোবাইলে কম্পিউটার স্ক্রিন হলে অনেক বড় হইতো এবং আমি সুন্দর করে লিখতে পারতাম, মোবাইলের স্ক্রিনে জায়গাই নেই। দাল, জাল, র, জা, ওয়াও, আলিফ, এই ছয়টা হরফ শুধু ডানে মিলে, এগুলো বামে মিলে না। যদিও এগুলো শব্দের ভিতরে আসে, এগুলো শুধু ডানে মিলবে, বামে এগুলো মিলবে না। এগুলো শব্দের ভিতরে আসলে বামের সাথে খালি থাকবে, লাগবে না, বামের সাথে কোনো লেস থাকবে না। নরমালি কি হবে, বাকি সব হরফ মাঝখানে আসলে দোনো দিকে দুটো লেস থাকবে, মাঝখানে আসলে দুই দিকে মিলবে, কিন্তু দাল, জাল, বুঝতে পারছি প্রশ্নটা ভুল করা হয়েছে ওখানে, ছয়টা হরফ শুধু ডানে মিলবে। জি জি ওস্তাদ, ওখানে ওখানে তাহলে প্রশ্নটা ভুল করা হয়েছে ওস্তাদ। আসসালামু আলাইকুম, এখানে এই যে আরেকটা জায়গা দেখতেছি এই ছয়টার সাথে হামজাও একটা দেখলাম আর কি, এটা আসলে কি হামজা? এখানে হামজার ব্যাপারটা, হামজার ব্যাপারটা প্রশ্ন করছেন, খুব ভালো হইছে। হামজার ব্যাপারটা কি আসলে, এখন গ্রামারের আলোচনা চলে আসতেছে অনেক, আপনারা প্রশ্নগুলো করতেছেন দেখে আনসার দিতে হচ্ছে, তো ঠিক আছে। হামজার ব্যাপারটা যেহেতু আপনি আনছেন, হামজার জন্য আলাদা কথা বলতে হয়, কারণ হামজা কখনো নিজে খালি এভাবে বসে না। হামজা খুব মানে খুব অহংকারী শব্দ আর কি, খুব ভারী শব্দ হামজার, অলওয়েজ একটা চেয়ার লাগে, মানে দেখা যায় যে হামজা কখনো হরফের সাথে সমান লাইনে আসবে না, সে একটু উপরে বসবে, তার একটা চেয়ার থাকবে, তো যার কারণে ডিরেক্টলি যেহেতু সে এক লাইনে অন্য হরফের সাথে বসে না, এই জন্য হামজার আলোচনাটা এখানে আনা হয়নি। বুঝতে পারছেন আমি কি বলছি? জি জি বুঝতে পারছি। বাকিটা আমরা সামনে গেলে আরো কনফিউশন ক্লিয়ার করবো, এরকম না যে আমি আজকেই বলছি, আমি ইনশাল্লাহ সামনে গেলে কনফিউশন গুলো আরো ক্লিয়ার করবো। তো ভাই প্রশ্ন করছেন যে ওস্তাদ একটু প্লিজ, এমদাদ বলছিলাম, আপনি বলছেন যে প্রশ্নটা বলেছি মানে যে কোন কয়টি হরফ শুধু ডানে মিলে, ছয়টি হরফ যেগুলো বললেন দাল, জাল, হ্যাঁ, প্রশ্নটা হবে এটা যে কয়টি হরফ হরফের শব্দের মাঝখানে বসার পরেও শুধু ডানে মিলে, এক্স্যাক্ট প্রশ্নটা হবে এটা। আচ্ছা আচ্ছা, জি 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 জি, বুঝতে পারছেন কি বলছি, এক্সাক্ট প্রশ্নটা ওখানে যে বানাইছি ইউনিটটা হয়তো খেয়াল করেনি, বাট মাশাআল্লাহ আপনি ধরে দিয়েছেন, আমি আলোচনা করে চেঞ্জ করে দিব। আসলে এগুলো তো আগে বানানো হয়েছে, আমিও খেয়াল করি, আমি ইউনিটটা আসলে নিজেও দিই নাই, তো আমি ওই কারণে ওইদিকে আগাতে পারতেছি না আর। জি জি জি,
তো প্রশ্নটা হচ্ছে এটা যে কয়টি হরফ শব্দের মাঝখানে আসার পরেও শুধু ডানে মিলে, কারণ আমরা কি জানি শব্দের মাঝখানে আসলে দোনো দিকে মিলতেই হবে, তার দুই দিকে লেস থাকবে। জি জি জি, কয়টি হরফ দুই দিকে থাকবে না, বুঝতে পারছেন কি বলছি? ঠিক আছে, তো এরপরে আমরা চলে আসি, আমাদের আসলে ক্লাসেরও দেরি হয়ে যাচ্ছে, আমরা একটু পড়ানি তাহলে আজকে, এখন বাকি একটু পড়ানি। তো জাকির হোসেন ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জাকির হোসেন ভাই হচ্ছে আমাকে পড়া দিবেন হচ্ছে এইটা, কারণ আমি আসলে এখন যেগুলো পড়া ধরবো এগুলোতে সবগুলোতে কনফিউশন হওয়ার সম্ভাবনা আছে, সো কনফিউশন ওয়ার্ড গুলোই পড়া ধরবো। এইটা বলেন, স্ক্রিনে লেখা উঠে নাই মানে মার্ক উঠে নাই, ও এটা দদ মিম দাল। আবার বলেন, আবার বলেন, প্রথমটা কি? সর মিম। আচ্ছা, তারপরে দাল। আচ্ছা, মাশাআল্লাহ। তো সদ না, হ্যাঁ ভাইয়া, আরো ভারী করতে হবে, জিব্বার মাঝখানটা উপরে তুলতে হবে, গোড়াটাও তোলার চেষ্টা করতে হবে, আর জিব্বার আগা নিচে দুই দাঁতের আগায় লাগাইতে হবে। সদ সদ মিম দাল দাল। হুজুর আমার এখানে একটা কথা, বুঝতে পারছেন? আমি মিউট, কে বলছেন? কফিল ভাই নাকি? জি জি বলুন। এখানে সদ এর ব্যাপারে কি ধাক্কা হবে, মানে সদ এরকম ধাক্কা হবে? সদ মিম দাল না, আমি তো ধাক্কা বলতে কি বুঝাচ্ছেন, মানে সদ বলবো আমরা নাকি সদ একটা ধাক্কা হবে? আচ্ছা আচ্ছা, দেখে ধাক্কা 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 তো কিসে হচ্ছে সদ বলার সময় বলেন তো? সদ বলার সময় কিসে ধাক্কাটা হইলো? ডালে গিয়া হইলো, সদ লিখতে গিয়া দুটো হরফ না, সদ ডাল, বুঝতে পারছেন? জি, তো ডালে গিয়ে হইলো, তো ধাক্কাটা কিন্তু আসলে ডালে হইছে। তো আপনি যে প্রশ্ন করছেন এটা আমাদের আরো তিন চার পাঁচ ক্লাস পরে চলে আসবে অটোমেটিক। হ্যাঁ, ধাক্কাটা হবে, সদ ধাক্কাটা হবে। হ্যাঁ আচ্ছা, জি কেন হবে সেটা আমরা ওই ক্লাসে গিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। জি ইনশাল্লাহ। আপাতত ধাক্কা, আপাতত ধাক্কা দিয়ে পড়েন, সদ এভাবে পড়েন, ঠিক আছে? তাহলে এটা সদ মিম দাল, কেন এই কনফিউশনটা দিলাম, এখানে দালের সাথে দেখেন এই হরফটা, এই যে আমি দাগ দিয়েছি, একটু ক্লিয়ার করে দিই, আবার দাগ তো দেখেছেনই সবাই, যদি না দেখেন আবার করে দিয়েছি, একটু ছোট করে স্ক্রিন। আচ্ছা, তো এই হরফটাও বলেন যে জাকির ভাই। জাকির ভাই শুনছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা জাকির, আমি শুনতে পাচ্ছি, ওই হরফটা বলেন। আমি যে মার্ক মার্ক করেছি ওইটা আমার মার্ক সরে গিয়েছে কিনা, এই যে এটা এটা ফা দত জি লাম জি, মাশাআল্লাহ। এরপর আপনি এটা বলেন, এইটা জিম হা র, জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ব্যাপারে কারো কোনো কনফিউশন আছে যে লাস্টের এটা র, এই ব্যাপারে কি কারো কাছে কনফিউশন লাগতেছে? জি উস্তাদ, এটা তো ইয়া হওয়ার কথা, আরেকটা হচ্ছে যে এটা নোক্তা নাই এই জন্য এটা ইয়া হবে না, এর ব্যতিরেকে আর কোনো কারো কোনো অপিনিয়ন আছে? জি এটা হুজুর। আচ্ছা আমি মিউট করে দিয়েছি সবাইকে, কারণ ঘরের ভিতরে শব্দ আসছে, আবার আনমিউট করে বলেন যে কি বলতেছিলেন। জি এটা র হবে। আচ্ছা এটা ইয়া কেন হবে না, র হবে তো ঠিক আছে অবশ্যই, এখন এটা ইয়া কেন হবে না? আসলে আমরা ইয়া লাস্টে আসছে এরকম একটা হরফ দেখি,
ইয়া লাস্টে আসছে এরকম হরফ তো এখানে দেখতেছি না। আচ্ছা আবার আচ্ছা বারবার কার জানি মাইক্রোফোনটা আনমিউট হয়ে ঘরের ভিতরে শব্দ আসছে, একটু কষ্ট করে খেয়াল রাখে না, কারণ বাকিদের কষ্ট হয় আসলে, একটু খেয়াল রাখতে হয় ক্লাসের সময় অনলাইনে এই সব গুলো। ইয়ানেসে তো দুই নকতা হয়, এখানে তো নকতা নাই, দুই নকতা নাই। আচ্ছা ঠিক আছে, এই যে আমি ওই টপিকসটা আপনাদেরকে ক্লিয়ার করব। আপনারা যে মানে বললেন যে ইয়ার নিচে দুই নকতা হয়, কথাটা তো ঠিক, তাহলে কেন এখানে ইয়া হয় নাই বা কেন র হইছে, দুটো ব্যাপারে ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন জি আবার শব্দের শেষে তো ইয়ার নকতা হয় না। জি এটা কে বলছেন? মোহাম্মদ ইয়াসিন। জি মোহাম্মদ ইয়াসিন ভাই, মাশাআল্লাহ মোহাম্মদ ইয়াসিন ভাই আমার উত্তরটা দিয়ে দিচ্ছে, এটাই কথা। হ্যাঁ শব্দের শেষে যে ইয়াটা আসে, যে মেইন ইয়াটা, সেই ইয়াতে কিন্তু কোনো নকতা হবে না, দেখতেছেন আমি গোল করছি যে। জি এবং এটা যে লাস্টে যে ইয়াটা আসছে, এটা কিন্তু এখানকার যেটা ছিল এটার সাথে পুরোপুরি কি মিললো? এই ইয়াটা কিন্তু দেখতে ভয়ের মতো, বাংলা কিছুটা ভয়ের মতো, খালি ওই যে ভ লিখতে যে মুখে একটা গোল আছে, এই গোলটা বাদ দিলে তো আর শব্দের শেষে ইয়াতে দুনক্তা হবে না। ইয়াতে দুনক্তা হবে শুধু, ইয়াতে দুনক্তা হবে শুধু শব্দের শুরুতে, শব্দের মাঝখানে, শব্দের শেষে যে ইয়া হবে সেটা নরমাল ইয়া চলে আসবে, সেখানে দুনক্তা থাকবে না। সেই জন্য এটা নক্তার জন্য না। প্রথমে আমাদের এই কনফিউশন ক্লিয়ার। একবার দ্বিতীয় কনফিউশন, এখানে আপনাদেরকে মাত্রই দেখাইলাম, আমার যদি ইয়া হইতো তাহলে আমি লিখি একটু, আমার যদি ইয়া হইতো তাহলে হরফটা আসতো এইরকম, এটা কি আসলে এরকম হয়ে দেখা যাচ্ছে? আমি আসলে মাইক্রোফোন গুলো অন হয়ে গেলে কথা ডিস্টার্ব হয়, আমার কথাও শোনা যায় না, ওনাদের কথাও শোনা যায় না, এই ব্যাপার গুলো আসলে একটু কষ্ট করে খেয়াল রাখেন, কারণ বাকিদের কষ্ট হয়, একটু সবাই মাইক্রোফোন অন রাখেন, অফ রাখেন। আচ্ছা এখন অফ রাখেন, আমি একটু কথা বলি। তো এই যে এটা ইয়া না, কারণ হচ্ছে ইয়া দেখতে লাস্টে এরকম হয়, আর এটা দাল না, কারণ দাল দেখতে, আমি একটু আঁকি, দাল দেখতে এইরকম হয়, মানে একটু এই যে আপনাদেরকে দেখাইছি, এই যে লামের মতো দেখতে কিছুটা লাস্টে আসলে দাল হয়, খালি পার্থক্য কি লাম অনেক লম্বা হয়, দালটা জাস্ট শর্ট হয়, লামটা দেখতে পুরোপুরি বর্শির মতো হয়, আর লামের শেষ মাথাটা একটু ভিতরের দিকে এভাবে ঢুকে যায়, আর দালটা জাস্ট স্ট্রেইট হয়, ভিতরের দিকে ঢুকে না। তো এটা ইয়া দালও না লামও না, এরকম আরেকটা হরফই আছে যেটা এরকম দেখতে কিন্তু পুরোপুরি এরকম না, তো মাঝে মধ্যে আরবি প্রিন্টিং এ এরকম আসবে, তখন বুঝবেন যে এটা র, কারণ এটা দালের মতো পুরোপুরি গোলও হয় নাই, আবার লামের মতো লম্বাও হয় নাই, আবার এটা অবশ্যই ইয়াই না, তাহলে এটা র। তাহলে যা জিম হা র, ঠিক আছে ভাই, এই যে কনফিউশনটা এখান থেকে এটা দূর করা গেল। এবার আব্দুল আলিম ভাই, আব্দুল আলিম ভাই আসছেন তো না? জি জি আমি লাইনে আছি। জি আপনি একটু এ করে দিই, শর্ট করে দিই, এটা আপনি বলবেন হচ্ছে এইটা লাস্টের লাইনটা বলেন। মিম সিন তা দদ আইন ফা ইয়া নুন লাম। আচ্ছা ইয়া সিন তা খ পা নুন হা মিম। আচ্ছা একটু থামাই, একটু একটু থামাই, একটু থামাই আপনাকে এই হরফটায়। লাম ইয়া সিন তা খ, তারপরে কি ফা আর খর মাঝখানে কি কিছু আছে নাকি এটা পুরোটাই খ? আছে একটা, আব্দুল আলিম ভাই বলেন, আব্দুল আলিম ভাই বলেন যে এটা এটা কিছু আছে নাকি এটা খর পরে ডাইরেক্ট ফাই হবে? না খর পরে লাম হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে মাশাআল্লাহ খর পরে লাম হবে। হ্যাঁ কারণ খ মাঝখানে আসলে কখনো এরকম দাগ সহ হবে না, খ মাঝখানে আসলে খালি পাখির ঠোঁটের মাঝখান টুকুই হবে, তার মানে এটা দোনো দিকে লাগছে, এটা লাম, খ লাম পা নুন হা মিম। জি তারপরটা বলেন লাস্টেরটা। লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম।
জি শুনতে পাচ্ছেন? জি মহোদরাম তো একেবারে কোনো আওয়াজ পাচ্ছি না। উনার নেট এর প্রবলেম মেবি। আচ্ছা আচ্ছা, আমার মাঝখানে আওয়াজ বন্ধ হয়ে গেছে না? আচ্ছা সরি। আচ্ছা জি, আপনার আওয়াজ পাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা, তো এখন আর বাকি আছেন কে? বাকি আছে হাত তোলার মধ্যে আর বাকি নাই কেউ বোধ হয়? আদনান, আদনানকে জিজ্ঞেস করা হয় না বোধ হয়। আদনান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আদনান বলবে হচ্ছে এই দুটো। আইন লাম হা মিম। মিমের পর আর কিছু নেই? মিমের পর আলিফ। আলিফ, তাহলে প্রথমটা কিন্তু আমরা একটু আগে ক্লাসের শুরুতে আলোচনা করছি যে এটা কিন্তু খ না। কারণ কি? এটা কি? এটা হচ্ছে যে এইটুকু অংশ হচ্ছে নুন, কারণ নুক্তাটা উপরে। এই নুক্তাটা যদি নিচে থাকতো তাহলে বা হইতো। আর তারপরে এইটুকু অংশ হচ্ছে জিম। নুন, জিম, আইন, লাম, হা, মিম, আলিফ, ব্যাপারটা কি ক্লিয়ার কিনা? জি জি, এটা হচ্ছে নুন। হ্যাঁ জি। ঠিক আছে, মাশাআল্লাহ। এবার হাত তুলছে জিনারুল ভাই। আসসালামু আলাইকুম। জি আসসালাম। আপনি বলবেন এই দুইটা। বা, ত, শিন, তা, মিম, বা, ইয়া, নুন, তা। এটা একটা স্পেশাল তা। হ্যাঁ, দু নক্তা থাকে হার মতো দেখতে ওর উপরে, এটা তা। জি ঠিক আছে, জাযাকাল্লাহ। এবার মুনতাসির আসো তো, মুনতাসির, মুনতাসির লাইনে আসো তো। মুনতাসির শুনতেছো? আচ্ছা, ও বোধহয় সামনে নেই বা নেটওয়ার্কের প্রবলেম। মুনতাসির ক্লাসের শুরুতে একটা প্রশ্ন করছে যে গতকালকে যে আমরা পড়ছি তার মধ্যে কিন্তু দুটো হরফ আমরা পড়িনি, সবগুলো হরফ পড়লেও। সেই দুটো হরফ হচ্ছে, কেউ কি বলতে পারবেন এই দুটো হরফ কি? আমরা গতকালকে যতগুলো হরফ পড়ছি তার মধ্যে দুটো হরফ আসেনি, কেউ বলতে পারবেন? ত, জ। জি মাশাআল্লাহ। জি, ত, জ। ত, জ আমরা গতকালকে যে পড়ছি এর ভিতরে আসেনি। কেন আসেনি সেটাই এখন আমরা দেখাচ্ছি। দেখেন, ত, জ হচ্ছে যে দুটো হরফ যেগুলো শব্দের মাঝখানে শুরুতে লাস্টে যেভাবে আসুক কোনো পরিবর্তন হবে না। দেখাচ্ছি আপনাদেরকে, এই যে বা, এই যে বা, ত, শিন, তা, খেয়াল করছেন যে এটা তটা মাঝখানে আসছে পুরোপুরি অপরিবর্তিত আছে। দেখছেন যে এই তটা, ত এবং ল, এই দুটো শব্দের শুরুতে আসুক, মাঝখানে আসুক, লাস্টে আসুক, অপরিবর্তিত থাকবে। আপনারা দেখলে এমনিতেই চিনবেন, অর্থাৎ এই দুটো হরফের কোনো পরিবর্তন হবে না। এই জন্যই গতকালকে যে আমাদের শব্দের বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থানে যে চেহারা সেটা এই দুটোর ক্ষেত্রে আসেনি, কারণ এই দুটোতে কোনো পরিবর্তন নেই, এই দুটো অলওয়েজ সেম। এখন একজন ভাই আর হাত তুলছেন, আমিনুল ভাই। আমিনুল ভাই কি পড়া দিতে চাচ্ছেন না? আচ্ছা, উনি বোধহয় নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ জি জি, ঠিক আছে। আমিনুল ভাই কি পড়া দিবেন? জি বলেন। জি জি,
জি তাহলে আপনি বলবেন হচ্ছে এটা দেখাচ্ছি এই দুটো মিম সিন তা বা শিন র তা জি তারপরে মিম খ তা লাম পা ওয়াও নুন জি মাশাআল্লাহ এই দুটো হরফে একটা জিনিস কি খেয়াল করছেন এই যে দেখেন র এবং ওয়াও মাঝখানে আসার পরেও কিন্তু বামের হরফের সাথে লাগে নাই রর পরে তার সাথে সে খালি ওয়ার সাথে নুনের সাথে সে খালি সে লাগবে না যদিও একই হরফের ভিতরে কিন্তু সে লাগে না জি তো এই যে এখানে দুটো উদাহরণ চলে আসলো হ্যাঁ জি আমাদের ঠিক আছে জাযাকাল্লাহ এখন আমি কিছু কথা বলি আর সবাই হাত নামিয়ে ফেলেন আমি কিছু কথা বলি এখন আমাদের মুরাক্কাবের হরফ মোটামুটি শেষ আমাদের ক্লাসের টাইম অলমোস্ট শেষ আমি চাইছিলাম আজকে ক্লাসের লাস্টে কিছু হারাকাত পড়াবো মানে জের জবর পেশ বা বাংলায় বললে আকার রসিকার রসুকার এই তিনটে জিনিস পড়াবো তো আজকে সময় পাওয়া গেল না কালকের ক্লাসের শুরুতে ইনশাল্লাহ আমরা এটা দিয়ে শুরু করবো ইনশাল্লাহ তো আজকের এই ক্লাসের মুরাক্কাবের যে হরফ গুলো এগুলো পড়বেন এবং আমাদের গ্রুপে গিয়ে ইউনিটে গিয়ে এক্সামটা দিবেন ইউনিটে গিয়ে আমাদের যে আকুম সালাম কেউ কথা বলছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি কিন্তু জয়েন করেছি তো বিগত ক্লাসগুলোর ভিডিও আমি পাবো হ্যাঁ প্রত্যেকটা ক্লাসের ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে আপনি কি আজকে নতুন আমি আজকে একটু নতুন জয়েন করেছি তো আমি বিগত ক্লাসের ভিডিও পাবো আচ্ছা আপনি চ্যাটে চ্যাট অপশনে গিয়ে আপনার নাম্বারটা লেখেন আপনার নাম্বারটা লিখেন জি জি আমি ইবনে হাসিব যে তুমিও চ্যাট অপশনে গিয়ে তোমার নাম্বারটা লিখো ঠিক আছে আমি তোমাদের দুজনকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেব ওকে অর্ণব ভাই যিনি আপনি যে এখানে চ্যাট অপশনে গিয়ে আপনি আপনার নাম্বারটা লিখেন এবং হাসিবও লিখো আচ্ছা হাসিব লিখছে আর আপনিও লিখেন জি জি আমি আমার নাম্বারটা লিখে দেব ঠিক আছে এখন আমি বলতেছি যে আমাদের মুরাক্কাবের ক্লাস শেষ আমাদের মুরাক্কাবের ক্লাস শেষ এখন আমরা এগুলো বাসায় প্র্যাকটিস করব তার সাথে কালকে ক্লাস করতে আসার আগে আচ্ছা দুটো নাম্বার আমি একটু নিয়ে নিই আচ্ছা নিয়ে নিলাম তার সাথে কালকে ক্লাস করতে আসার আগে আমি একটু আপনাদেরকে বলবো যে এই পৃষ্ঠাটা একটু দেখে আসবেন দেখেন দেখতেছেন সবাই ৬ নাম্বার পৃষ্ঠাটা সবাই কি দেখতে পাচ্ছেন হ্যাঁ উস্তাদ দেখতে পাচ্ছি দেখেন এই পৃষ্ঠাটা একটু দেখে আসবেন শুধু কিছু বুঝতে হবে না যারা বুঝবেন আলহামদুলিল্লাহ যারা না বুঝেন কোনো সমস্যা নাই খালি এই পৃষ্ঠাটা দেখে আসবেন দেখে আমরা কালকে শুরুতে এটা শুরু করব কালকে আমরা ক্লাস করাবো এটার জের জবর পেশের অর্থাৎ আকার রসিকার দীর্ঘকারের এবং দীর্ঘই এবং দীর্ঘ যেটা আমাদেরকে বলা হয় দীর্ঘস্বর আর বাংলায় আকার রসিকার দীর্ঘইকারকে বলে রসস্বর মানে হচ্ছে ছোট মানে কম আর দীর্ঘস্বর হচ্ছে আমাদের দুইটা কি দীর্ঘই দীর্ঘ বাংলাতে আরবিতে এরকম রসস্বর আছে রসস্বর মানে ছোট কম আর দীর্ঘস্বর আছে তো আমরা আরবিতে দীর্ঘস্বরকে বলে হচ্ছে মাদ মাদের হরফের পেস্টাটা হচ্ছে এখানে চলে আসি এখানে আমাদের কায়দা যে সিরিয়ালে দেয়া আসছে আমরা আসলে ওই সিরিয়ালে পড়বো না আমরা অ্যাকচুয়ালি মাদের হরফ ১৫ নাম্বার পৃষ্ঠাটা দেখতেছেন জি সবাই ১৫ এবং ৬ এই দুটো পৃষ্ঠা একটু কষ্ট করে দেখে আসবেন আমার কথা বুঝা গেছে ভাই সবাই বুঝতে পারছেন তো না তাহলে এখন যেটা হইলো যে আমাদের আলহামদুলিল্লাহ আজকের ক্লাসে শুধু প্র্যাকটিসই হইলো বাকি যেটা করবেন সেটা হচ্ছে যে কালকে ক্লাসের আগে এগুলো একটু দেখে আসবেন এগুলো থেকে কোনো কিছু পড়া জিজ্ঞেস করার নাই ৬ এবং ১৫ এই দুটো পৃষ্ঠা দেখে আসবেন আর মুরাক্কাবের ব্যাপারে যার যেই কোনো প্রশ্ন আছে যেই কোনো কনফিউশন আছে আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিয়ে জানাবেন আমি ইনশাআল্লাহ ওখানে সলভ করে দিব প্রত্যেকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিয়ে জানাবেন যার যে কোনো সমস্যা হয় মুরাক্কাবের প্র্যাকটিসের ব্যাপারে ঠিক আছে হানিফ দেওয়ান স্যার তো বোধহয় স্যার মাত্র আসছেন বোধহয় স্যার স্যার কি কিছু বলবেন
হ্যাঁ, আমি তো আজকে ক্লাসে থাকতে পারলাম না। তুমি আমাকে একটু রেকর্ডিংটা পাঠিয়ে দিতে পারবা? জি স্যার, আপনি কি আমাদের WhatsApp গ্রুপে আছেন? হ্যাঁ হ্যাঁ আছি আছি। জি স্যার, WhatsApp গ্রুপে রেকর্ডিংগুলো প্রসেস করতে একটু সময় লাগে স্যার, প্রায় সব মিলে 4.5 ঘন্টা লেগে যায় প্রসেস করতে। তো এই জুম থেকে ইউটিউবে নিতে, তো আমরা ইনশাআল্লাহ কালকে সকালে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, একটু দিও, আমি তো থাকতে পারলাম না আজকে, তো বাসলাম যে কালকে ক্লাসের আগে কষ্ট করে একটু স্যার 6 আর 15 নাম্বার পেজটা একটু দেখে আসেন। এই কায়দা 6 আর 15 নাম্বার পেজটা এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবা? আচ্ছা আমি দিয়ে দিব, আমি হোয়াটসঅ্যাপে 6 আর 15 নাম্বার পেজের ছবি দিয়ে দিব, আপনারা এই দুটো পেজ ইনশাআল্লাহ দেখছেন। আচ্ছা সালাম আলাইকুম। ওস্তাদ জি ভাইয়া, আমার নাম আমিনুল ইসলাম। আমার আমার নতুন আমিও নতুন গতকালকে জয়েন করেছি, একটু হোয়াটসঅ্যাপে জয়েন করেছি। আচ্ছা ঠিক আছে, আমিনুল ইসলাম ভাই আব্দুল আলিম ভাইয়ের একজন জয়েন করছে, উনি কে? আমি আমিনুল ইসলাম, গতকালকার আজকে দুই দিন পাস। জি আমার একজন ভাগিনা, দেখি ভাগিনার নামটা বলো তো। উনি বোধহয় মাইক্রোফোনের সমস্যা। তো ঠিক আছে আমিনুল ইসলাম ভাই, আপনার নাম্বারটা তো আপনি দিয়েছেন চ্যাটে, আমি দেখেছি, আমি ওটা নিয়ে নিয়েছি, আমি আপনাকে জয়েন করায় দিব। যে ওর পড়া আজকে নিয়েছে, ওর হোসেন ভাই কি কিছু বলবেন? যে ওর পড়া আজকে আপনি নিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ইমদাদ হোসেন ভাই কি কিছু বলবেন? জি আসসালামু আলাইকুম ওস্তাদ। আমরা অনেক সময় দেখা যায় ক্লাসে জয়েন করার পর ইমিডিয়েট কোনো কারণে ক্লাস থেকে লিভ করতে হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি ওই মানে হোমওয়ার্ক কি বা আগামী কালকের কাজ কি সেটা একটু লিখে দেওয়া হয় তাহলে আমরা উপকৃত হব আর কি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ, আমি এটা দিয়ে দিতে হোয়াটসঅ্যাপ গ্রুপ। আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা এখানেই শেষ করে দিচ্ছি ক্লাস। কালকে ইনশাআল্লাহ আমরা চলে আসব সময় মতো ইনশাআল্লাহ, সবাই একটু চেষ্টা করবো আগেই চলে আসতে 1-2 মিনিট, কারণ কালকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে জবর পেশ দিয়ে শুরু হবে, যেটা অ্যাকচুয়ালি কোরআনের আয়াতের মধ্যে যেভাবে আসবে, আমরা যেভাবে কোরআনের আয়াত পড়ি যে জবর পেশ দিয়ে সেভাবে আসবে, সেগুলো আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। কালকে চলে আসবেন সবাই সময় মতো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।